আপনার এখানে এই কাঠের বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি ভিডিও দিয়ে, কি কি কাজে ব্যবহার? অ্যাকচুয়ালি ছট পূজায় লাগে না, ঠেকুয়া ছাজা বলে লাগে। এটা এটা কি ছাঁচ হয় ঠেকুয়া? এটা ছট পূজায় লাগবে, এটা এটা না হলে ঠেকুয়া যে ফুলটা তৈরি হয় ওটা আসবে না। আচ্ছা, কত ধরনের ঠেকুয়া হবে এটাতে? এটাতে মানে বিভিন্ন ডিজাইনের করতে পারেন আপনি, বিভিন্ন রকম ডিজাইন, আপনি যত রকম ডিজাইন নেবেন একটার মধ্যে আটটা নটা করে ডিজাইন আছে একটা ছাঁচের মধ্যে। আচ্ছা, তো বলছি এগুলার চাহিদাটা কোন সময়টা হয় সবচেয়ে? এগুলোর চাহিদা কালকে থেকে হবে, কালকে খন্না মানে কালকে থেকে ছট পুজো শুরু আমাদের বিহারি কাস্টে। আচ্ছা, তো এগুলো কোথার থেকে নিয়ে আসছেন? এগুলো অ্যাকচুয়ালি বিহার থেকে নিয়ে আসা হয়েছে, পাটনা থেকে। আচ্ছা, এগুলো এখানে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না। এগুলোর দাম কিরকম? এগুলো সাইজ হিসাবে একটা একদম সাইজ আছে 30 টাকা থেকে শুরু করে 100 টাকা অবধি আছে। 30 টাকা থেকে 100 টাকা অবধি। তো এগুলোর হচ্ছে এখন তো বাড়িতে বাড়িতে কি এগুলোর কি নিচ্ছে? হ্যাঁ নিচ্ছে, এটা লাগবে ছট পূজা অ্যাকচুয়ালি, এটা নাহলে ঠিকুয়া শাস্তা আনতে পারবে না, ফুলটা ফুটাতে পারবে। আচ্ছা, যে যে মানে ঠিক মানে যেসব ঠিকুয়াগুলো হয় তার নাম কি কি? এখানে বিভিন্ন ধরনের খাস্তা হবে, এমনি প্লেন ঠিকুয়া হবে, অনেক রকম ঠিকুয়া যে যেরকম পারে, এটা দিয়ে 10 রকমের ঠিকুয়া বানাতে পারবে যে জানে। 10 রকমের? হ্যাঁ, যে জানে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কবে থেকে আপনি বিক্রি করছেন এখানে? অ্যাকচুয়ালি এটা আমার বাবা করে দোকানটা, বাবার মোটামুটি 20 বছর হয়ে গেলো বয়স, আর এটা বিক্রি করা আমাদের 10 বছরের মতো হয়। 10 বছর ধরে আপনি বিক্রি করছেন?